পরিমণিকে নায়িকা করে একটা নতুন সিনেমা হচ্ছে প্রীতিলতার জীবন নিয়ে কিন্তু প্রীতিলতা আমাদের ইতিহাসের স্বার্থে আমাদের রাষ্ট্রের স্বার্থের পূর্ববঙ্গের মানুষের স্বার্থের দিক থেকে কতটা আপন আমাদের আপন না হলে তাকে নিয়ে সিনেমা করা যাবে না তা না আমরা অবশ্যই চেঙ্গিস খানকে নিয়ে সিনেমা বানাতে পারি অথবা আব্রাহাম লিঙ্কনকে নিয়ে কিন্তু প্রীতিলতাকে নিয়ে যারা সিনেমা করছে তারা কোন চোখে প্রীতিলতাকে দেখছে এটা পরিমণি নিজেই বলেছেন পরিমণি বলেছে আনন্দবাজার পত্রিকা এসছে বাংলার বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করেছি প্রীতিলতার আত্মা যেন আমাকে ভর করেছেন তার মানে প্রীতিলতা তাদের কাছে একজন বিপ্লবী এক দারুণ বিপ্লবী যে কিনা বাংলাদেশের প্রাণের স্বজন তেমন একটা চরিত্র সেই হিসাবেই প্রীতিলতার সিনেমাটা হচ্ছে প্রীতিলতা চরিত্রটা সিনেমা এসছে কয়েকবার উনিশশো আশি সালে কলকাতার নির্মল চৌধুরীর চট্টগ্রাম লুণ্ঠন ছবিতে দুই হাজার সালে বলিউডে আশুতোষ গোয়ারিকরের খেলে হামজি জানসে চলচ্চিত্রে দুই হাজার সালে বেদব্রত পাইনের চিটাগাং চলচ্চিত্রে এই প্রীতিলতা চরিত্রটা এসেছিল দেখা যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রে প্রীতিলতা একটা গুরুত্বপূর্ণ চরিত্র কেন ইন্ডিয়ানদের কাছে প্রীতিলতা এত আগ্রহের বিষয় তাহলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে ঢাকাকে রাজধানী করে ব্রিটিশ বাংলাকে দুই ভাগে ভাগ করেছিল পূর্ববঙ্গের জনগোষ্ঠীর স্বার্থের দিক থেকে দেখলে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ যেটাকে বলা হয় যেটা অ্যাকচুয়ালি পার্টিশন অফ বেঙ্গল সেটা ছিল এক যুগান্তকারী ঘটনা সেই সাথে আমাদের পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশের স্বার্থের দিক থেকে দেখলে বুঝতে পারবেন কলকাতার আধিপত্য থেকে পূর্ববঙ্গের জনগোষ্ঠীর বের হওয়ার প্রথম সুযোগ ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ রাজত্বের বেঙ্গল প্রেসিডেন্সির এই নতুন ভাগাভাগি যদি টিকিয়ে রাখা যেত তাহলে সেইটা পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশের অধিবাসীদের স্বাতন্ত্র বজায় রেখে তাদের বিকাশের একটা নতুন সম্ভাবনা অবশ্যই তৈরি করা যেত কিন্তু ঢাকাকে রাজধানী বানিয়ে আসামকে সাথে নিয়ে এই নতুন বাংলা টিকতে পেরেছিল উনিশশো এগারো সাল পর্যন্ত তার আগেই কলকাতার জমিদারি বর্ণ হিন্দুদের প্রচণ্ড বিরোধিতা আর ঘোরতর প্রতিবাদের মুখে ব্রিটিশ সরকারকে পিছু হরতে হয়েছিল হ্রদের ঘোষণা দিতে হয়েছিল তারা বাধ্য হয়েছিল এবং ইনফ্যাক্ট ব্রিটিশদেরকে বাধ্য করা হয়েছিল কেন তাদেরকে বাধ্য করা হলো বাংলাকে ভাগ করে পৃথক প্রশাসনিক এলাকা ঘোষণায় কলকাতার ক্ষমতাসীন জমিদারদের মাথায় আগুন লাগিয়ে দিয়েছিল ক্রোধে উন্মত্ত জমিদার বাবুরা সেদিন ভেবেছিলেন ব্রিটিশদের এতদিন নিঃস্বার্থ সেবা দিয়ে যাওয়ার এইটা কি যোগ্য পুরস্কার সেই সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে তিতুমিরের বিদ্রোহ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এই জমিদার বাবুরা এই দেশে ব্রিটিশ স্বার্থকে কোলের আদরের শিশুর মতো আগলিয়ে রেখেছিল অর্থবল লোকবল এমনকি মেধার বল দিয়ে তারা ব্রিটিশ রাজের ক্ষেদমত করে গেছিল আজ হঠাৎ ব্রিটিশরা পিছিয়ে থাকা পূর্ববঙ্গের মানুষের প্রতি দরদ দেখিয়ে তাদের উদ্ধার করার জন্য সেই জমিদারদের একান্ত স্বার্থকে এক মুহূর্তে জলাঞ্জলি দিয়ে দেবে বঙ্গভঙ্গের কারণে ঢাকা যদি নতুন রাজধানী হয় ফলে এই নতুন প্রশাসনিক এলাকায় সংখ্যাগরিষ্ঠতার কারণে পূর্ববঙ্গের মানুষেরাই সেটার নেতৃত্বে থাকবে আর পূর্ববঙ্গের জমিদারি শোষণের ইতি ঘটবে কলকাতার জমিদার বাবুদের জমিদারির সকল রোশনাই আসত তাদের পূর্ববঙ্গের জমিদারি থেকে পূর্ববাংলা কলকাতার হাতছাড়া হলে জমির বিপুল উদ্বৃত্ত সম্পদ হারিয়ে বাবুদের জমিদারির হাল যে বেহাল হয়ে যাবে সেটা কি কেউ আমলেই নিল না সেই পূর্ব বাংলার অশিক্ষিত মূর্খ চাষাভূষারা আর তাদের ছেলেপুলেরা ঢাকা শহরে ছড়ি ঘুরাবে বলেন এটা কি তাদের জন্য একটা মেনে নেওয়ার মতো ঘটনা ব্রিটিশরা এটা কী করল তারপরে কলকাতা শহরে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ক্ষোভের তাবানল জ্বলে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সে আন্দোলনের বিক্ষোভের অন্যতম প্রধান মুখ অন্যতম তাত্ত্বিক সবচেয়ে সক্রিয় সংগঠক তিনি নিজেও ছিলেন জমিদার তিনি দেখলেন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা রবীন্দ্রনাথের কাছে বাংলা অবশ্যই শোনার ছিল কারণ এখান থেকেই তো জোড়াসা ঠাকুর বাড়িতে সব কিছু যেত পূর্ববঙ্গের প্রশ্নে আর কোনোভাবেই ব্রিটিশদের বিশ্বাস করা যায় না তাদের উপরে নির্ভর করা যায় না তাদের নিজের স্বার্থে যে কোনো মুহূর্তে বাংলার বর্ণ স্বার্থকে তারা গাঢ্টায় ফেলে দিতে পারে বঙ্গভঙ্গ ঘোষণা করার মাধ্যমে কলকাতার বাবু সমাজের সাথে ব্রিটিশেরা যে গাদ্দারি দেখালো তারপরে ব্রিটিশদের হাতে জমিদার হিন্দু স্বার্থ আর কিছুতেই নিরাপদ না অথচ দেখেন কোনোভাবেই ব্রিটিশদের এই গাদ্দারি কিন্তু কলকাতার এই জমিদার সমাজের পাওনা নাই তাই আজ সময় এসেছে ব্রিটিশ রাজকে হাতে কলমে প্রমাণ দেয়ার জমিদারদের সাথে গাদ্দারি এর পরিণাম কি হতে পারে এটাই তাদের এখন শেখাতে হবে জমিদারদের স্বার্থ দেখভাল করার ক্ষেত্রে ব্রিটিশ রাজ যদি সিরিয়াস না হয় তাহলে সেইটার কাপফারা ব্রিটিশ রাজকেই দিতে হবে প্রয়োজনে জমিদার সমাজের মাথা প্রতিরা এমনকি ব্রিটিশদের সর্বতভাবে বর্জন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামেরও ডাক দিতে পারে পার্টিশন অব বেঙ্গল বা বঙ্গভঙ্গ নিয়ে কলকাতার জমিদার বাবুদের এটাই ছিল প্রধান এবং প্রথম প্রতিক্রিয়া তাদের না বলা কথা এই বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে প্রথমবার গড়ে উঠছে কলকাতার জমিদারদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী এক নতুন আন্দোলন এই আন্দোলনকে বলা হতো স্বদেশি আন্দোলন স্থানীয় দেশীয় পণ্যের পক্ষে প্রচারণা চালানো চরকায় সুতা কাটা আর সেইটা দিয়ে দেশি তাতে কাপড় বোনা পাশাপাশি বিলাতি বা ব্রিটিশ পণ্য বর্জন এগুলি ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের প্রত্যক্ষ প্রতিক্রিয়া সেই সময় লেখা হলো মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই এর বেশি আর নেই রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস দেখবেন তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন এই ছাই চলল স্বদেশী আন্দোলনের নেতা তার জমিদার বন্ধুর বাড়িতে এসে উঠছেন তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন তার বাড়িতে বসে আন্দোলন হচ্ছে এমনকি তার বাড়িতে বসে সন্ত্রাসবাদী নাশকতার সবক করা হচ্ছে এমনকি তার বইয়ের সাথে প্রেমও করা হচ্ছে আর পাশাপাশি শুরু হয়েছিল আর কথায় অনুশীলন এবং যুগান্তর নামের গোপন সশস্ত্র সংগঠনের তৎপরতা বোমা মেরে ব্রিটিশ সাহেবদের উপরে হামলা করে তাদের জীবন করে দেওয়া এবং কট্টর হিন্দু ধর্মের প্রভাবে আচ্ছন্ন ভারতবর্ষকে মাতৃরূপে জ্ঞান করা সেই দেবীর পূজা করা শক্তির দেবী হিসাবে কালীর আরাধনা করা গীতা পাঠ করা এসবই ছিল এই সমস্ত গোপন দলগুলোর সাধারণ বৈশিষ্ট্য তখনই লেখা হয়েছিল সেই গান আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জননি ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে বলাই বাহুল্য এই সন্ত্রাসবাদী দলগুলোতে মুসলমানরা ছিল সম্পূর্ণ অচ্ছুত এবং পরিত্যাজ্য ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার হিন্দু স্বার্থ এবং শ্রেণী আন্দোলন শুরু করেছিল বঙ্গভঙ্গ রদ বাতিল করার দাবিতে তার সশস্ত্র গ্রুপ হিসাবে যুগান্ত ধরনের সশস্ত্র গ্রুপগুলো যে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এটাকেই তারা কলকাতার জমিদারদের স্বার্থে লেখা ইতিহাসে স্বদেশী আন্দোলন হিসাবে এক গাল ভরা নাম দিয়েছিল আর এই সময়টাকে ফাপা বিপ্লবীপণায় অগ্নিযুগ নামে ডাকা শুরু করেছিল তামাশার বিষয় হলো এই তথাকথিত স্বদেশী কি ভারতীয় ইতিহাসবিদরা উপনিবেশিক বিরোধী এক মহান অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হিসাবে প্রতিষ্ঠা করতে চান এমনকি আমাদের দেশের কমিউনিস্টরাও এই জমিদার হিন্দুর স্বদেশী আন্দোলন মার্কা বায়নের পূজারী কারণ এই অনুশীলনের সন্ত্রাসবাদীরাই জেলে গিয়ে দলে দলে কমিউনিস্ট হয়ে ফিরে আসে আর আমাদের বাংলাদেশের মানুষদের এই প্রীতিলতার প্রযোজকরা প্রীতিলতার অভিনেতা পরিচালকরা অনেকেই তাদের মতো অনেকেই এই ইন্ডিয়ান প্রোপাগান্ডায় পা দিয়ে এই তথাকথিত আন্দোলনের নিজেদেরকে শরিক করতে চান স্বদেশী আন্দোলনের ভুয়া গরিমায় উদ্বেলিত হতে চান তারা তারা মনে রাখেন না উনিশশো সালের পরে গড়ে ওঠা এই তথাকথিত আন্দোলন ছিল মূলত বঙ্গভঙ্গজনিত ক্ষোভ আক্রোশ থেকে উৎসলিত এবং এই তথাকথিত আন্দোলন সর্বতভাবেই আবার কট্টর হিন্দু ধর্মের অনুশাসনের উপর প্রতিষ্ঠিত এই আন্দোলন ছিল জমিদারি রক্ষার আন্দোলন এই আন্দোলন ছিল নিপীড়িতের বিরুদ্ধে এই আন্দোলন ছিল শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে এই আন্দোলন ছিল শোষকের এই আন্দোলন শোষিতের না নিজে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজ দেশের সাধারণ কৃষক জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে জমিদারি ব্যবস্থার মাধ্যমে শত বছর ধরে তারা যেইভাবে ব্রিটিশদের গোলামি করে গেছে সেই লজ্জাজনক ইতিহাস আড়াল করতেই ভারতীয় ইতিহাসবিদদের এই সমস্ত অ্যান্টি কলোনিয়াল ভাবধরা বাংলাদেশের মানুষদের খেয়াল রাখা উচিত এই বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলনের পরতে পরতে আমাদের পূর্বপুরুষদের প্রতি বিশ্বাসঘাতকতার যে ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাসের খোঁজ আমাদের করতে হবে শুধুমাত্র তাহলেই আমরা সোকল্ড বঙ্গ প্রগতিশীল আর বামদের আর হিন্দুত্বের জ্ঞাতিভাইদের আসল স্বরূপ চিনতে পারবো আজ থেকে প্রত্যেকটা বাংলাদেশি স্মরণ রাখা উচিত এই সন্ত্রাসবাদী আন্দোলনের সূর্য সেন ক্ষুদিরাম কিংবা চট্টগ্রামের প্রীতিলতা তারা কেউ আমাদের পূর্বপুরুষদের স্বার্থের লোক ছিলেন না আজকের বিজেপি তাদের হিন্দুত্বের রাজনীতির সাথে এই সূর্যসেন সেন ক্ষুদিরাম কিংবা চট্টগ্রামের প্রীতিলতাদের রাজনীতির পার্থক্য ছিল খুবই সামান্য যে পার্টিশন অব বেঙ্গল ব্রিটিশেরা চালু করেছিল পিছিয়ে থাকা পূর্ববঙ্গ আসামের মানুষের স্বার্থের পক্ষে যেখানে রাজধানী হিসেবে ঢাকা শহর গুরুত্বপূর্ণ হওয়ার সুযোগ তৈরি হচ্ছিল যে জমিদার বাবুরা এই বঙ্গভঙ্গ বাতিল করলেন তাদের পক্ষে যাবেন যে অনুশীলন যুগান্ত ধরনের সশস্ত্র গ্রুপগুলো ছিল জমিদার স্বার্থের প্রতিনিধি আপনি তাদের পক্ষে যাবেন তাদেরকে হিরো বানাবেন তাদের বন্দনা করবেন আমাদের পূর্বপুরুষদের সাথে আমরা কি এই গাদ্দারি করতে পারি কখনোই না প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনারা ছিল সরাসরি জমিদার হিন্দু স্বার্থের লোক এবং তাদের আন্দোলন ছিল কলকাতার জমিদারদের স্বার্থ রক্ষার আন্দোলন বাংলাদেশের নিপীড়িত মানুষের স্বার্থের বিরোধী আন্দোলন এই আন্দোলনকে এই স্বদেশী আন্দোলনকে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত প্রজা যারা নিপীড়িত তারা কেন আপন মনে করবে বিশেষ করে আজকে যারা পূর্ববঙ্গের অধিবাসী মানে আজকের বাংলাদেশের মানুষ তারা কেন আপন মনে করবে তাদের লড়াকু পূর্বপুরুষ হাজি শরঈতুল্লাহ বা তিতিমিরের উত্তরসুরী হিসেবে আমরা কেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের আমাদের হিরো মনে করব যেখানে তারা সরাসরি ছিল জমিদার স্বার্থের লোক যেখানে তারা সরাসরি জমিদারদের অর্থ নিয়ে আন্দোলন চালিয়েছে এবং যেটা ছিল আসলে জমিদারদের আন্দোলন যে জমিদার ব্যবস্থায় আপনার আমার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হতো এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াটে সন্ত্রাসী তারা আপনার আমার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধের লোক এই জমিদার শ্রেণী তো কখনো আমাদের পূর্বপুরুষদের বাঙালি বলেই স্বীকার করেনি প্রীতিলতা সূর্য সেনেরা তো কখনো আমাদের পূর্বপুরুষদের গোনাতেই ধরেনি তারা চেয়েছিল ঢাকা যেন একটা বিকল্প রাজধানী হিসেবে গড়ে না উঠে কিন্তু দেখেন চান্স পেলেই এই প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের নিয়ে বাংলাদেশের সকল প্রগতিশীলদের তথাকথিত প্রগতির কাঁচা আবেগ সবসময় টক বগিয়ে ফুটতে থাকে আপনারা এত বেহায়া কেন আপনারা তো কেউ মূর্খ না ইতিহাস পড়ে বোঝার মতো জ্ঞান বুদ্ধি তো আপনাদের আছে নিজেদের বাম বলে ঘোষণা করে প্রগতিশীল বলে কমিউনিস্ট নাম নিয়ে জমিদারদের দালালি কেমন করে করেন আর এটা আজকের কথা না শত শত বছর ধরে এই দালালি করে আসছেন লজ্জা লাগে না আপনাদের বাংলাদেশের মানুষ এই কথিত প্রীতিলতা নামের সিনেমার বিরুদ্ধে তাদের অবস্থান জারি রাখবে এই সিনেমা যেন অর্থনৈতিকভাবে সফল প্রজেক্ট হতে না পারে সেই লক্ষ্যে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে আমাদের লড়তে হবে সেই জমিদার হিন্দুদের প্রজেক্টের বিরুদ্ধে প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্যসেনদের আসল পরিচয় জানার চেষ্টা করেন জমিদারদের পাঁচ আটা বিপ্লবীপনাকে শেষ করেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতিক্রিয়াশীল সশস্ত্র আন্দোলনকে প্রগতিশীলতা বলে খাওয়ানো বন্ধ করেন প্রীতিলতা যাদের লোক তাদেরকেই তাকে নিয়ে সিনেমা বানাতে দেন চারটা সিনেমা বানিয়েছে দরকার হলে চারশোটা বানাক কিন্তু বাংলাদেশের মানুষ তাদের স্বার্থবিরোধী জমিদারি স্বার্থের ভাড়াটেদের কখনো তাদের হিরো বলে মেনে নেবে না